আমাদের গন্তব্য গোপালপুর সমুদ্র সৈকত। এটি উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলায় অবস্থিত, কলকাতা থেকে খুব কাছেই, মাত্র 610 কিলোমিটার এর দূরত্ব। ভারতবর্ষের যতগুলো বীজ আছে এটি অন্যতম একটা শান্ত বীজ এবং একটা অদ্ভুত সৈকত শহর এর চরিত্রটাকে একটু অন্যরকম করে তুলেছে। প্রত্যেকেরই ভালো লাগবে, যারা খুব ব্যস্ত সি বিচগুলোয় গেছেন গোপালপুর তাদের মন কাড়বেই। গোপালপুর হচ্ছে অলিভ রিডলের যে কুমির, সেই কুমিরের হচ্ছে কিন্তু নেস্ট ওই জায়গাটায়, এবং ভারতবর্ষের খুব কম জায়গাতে এই অলিভ রিডলের নেস্ট আছে। আমরা হাওড়া চেন্নাই মেলে ব্রহ্মপুরে নেমে আমরা গোপালপুর যাওয়ার পরিকল্পনা করি। মাত্র 16 কিলোমিটার দূরত্বে এই সমুদ্র সৈকত। স্টেশন থেকে নেমেই অটো স্ট্যান্ড, অটোতে খুব কম ভাড়াতে মানে পৌঁছে যাওয়া যায়। আর গোপালপুর এর অনেকগুলো ইতিহাস আছে। আমরা সমুদ্র সৈকতে তো অবশ্যই আনন্দ নেব, কিন্তু এর কিছু ইতিহাস অনেকের জানলে ভালো লাগবে। প্রাচীনকালে গোপালপুর কলিঙ্গের নাবিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে কাজ করেছিল। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক বন্দর ছিল, যেখানে সৈন্যরা বার্মা যাত্রা শুরু করত। এই গোপালপুর সেই জায়গা যেখানে উড়িষ্যার প্রথম আধুনিক হোটেল এখানে তৈরি হয়েছিল, সম্ভবত দেশের প্রথম সৈকত রিসর্ট। তার নাম ছিল পাম বীচ রিসর্ট। গোপালপুরে 1914 সালে একজন ইতালীয় ভদ্রলোক সিগনার ম্যাকলিওনি, উনি ব্যবসার উদ্দেশ্যেই এই হোটেলটা তৈরি করেছিলেন এবং পরে সেটা ওবেরয় গ্রুপ অফ হোটেল দ্বারা কিনে নিয়েছিল, ওবেরয় হোটেল গ্রুপ, এবং তারা হসপিটালিটি ব্যবসায় এই জায়গাটিকে কাজে লাগায়। যারা গোপালপুর সমুদ্র বিচে যাবেন, সূর্য চুম্বন করা সমুদ্র সৈকতে একটা দারুণ একটা আনন্দ তারা এখানে দেখতে পাবেন। এবং এই সৈকতটা যেহেতু পূর্বমুখী, তাই সূর্যোদয় এবং সূর্যাস্ত খুবই দর্শনীয়। তবে সমুদ্রের ঢেউ খুবই রুক্ষ, একটু সাবধানতা প্রত্যেকেরই নেওয়া দরকার। গোপালপুরে সমুদ্রের খাবার প্রেমীদের জন্য খুবই আদর্শ একটা জায়গা। এখানে ভোরবেলা মাছের বাজার বসে, সেটা আপনারা হেঁটে দেখতে পারেন। তাছাড়া লাইট হাউস একদম সি বিচের কাছে, খুব আনন্দ পাবেন। গোপালপুর থেকে খুব কাছেই চিল্কা আছে, ঘুরে আসা যেতে পারে। এছাড়া কিছু মন্দির আছে, 8-9টা স্পট আছে ওখানে, ট্যুর এজেন্সি উড়িষ্যা ট্যুরিজমের আছে,
তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে যেতে পারেন। যদিও আমরা সারাটি দিন সমুদ্রের মধ্যে কাটিয়ে দিলাম, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যারা বাই রোড যাবেন তারা ভুবনেশ্বর হয়ে যেতে পারে NH-16 হয়ে ওটা থেকে যাওয়া যেতে পারে। এটি বেরামপুর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে, ভুবনেশ্বর থেকে 180 কিলোমিটার দূরে, আর পুরী হয়ে যারা যাবে তারা পুরী থেকে 242 কিলোমিটার দূরে। যদিও গোপালপুরে সমুদ্র সৈকতে একটি মানুষ যায়, কিন্তু গোপালপুরের এই বীজটি প্রায় 190 কিলোমিটার বিস্তৃত। চলছিলাম Thank you.
বিচের সন্ধেবেলাও কিন্তু একটা সৌন্দর্য রয়েছে। পাশে সিট আছে, সিটে বসে এই নৈসর্গিক আনন্দ সবাই নিতে পারেন। তাছাড়া সন্ধেবেলা আরও একটা জায়গায় যেতে পারেন, সবার খুব সময় কাটবে, বিজু অ্যাডভেঞ্চার পার্ক। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের বা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে এমন যুবক যুবতী প্রত্যেকেরও কিন্তু এই জায়গাটা মন কেড়ে নেবে। ঢোকার সাথে সাথেই এখানে টিকিট কাউন্টার আছে, বিভিন্ন ধরনের স্পোর্টস যারা এনজয় করতে চান তারা যেতে পারেন। এখানে রোপওয়ে আছে, যারা ক্রিকেট খেলতে চান তারাও ক্রিকেট ব্যাট হাতেও নেমে পড়তে পারেন। এছাড়া দোলনা, প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, ওখানে সন্ধেবেলা দু তিন ঘন্টা সময় কাটিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস, বুলেট পিঠে চড়া বা এই ধরনের খেলাগুলো যেতেও এনজয় করতে পারেন। সন্ধেবেলায় এই বিজু অ্যাডভেঞ্চার পার্ক এবং তার সাথে সাথে পাশে ছোটো ছোটো দোকানে জাস্ট বেরিয়েই মাছের কিছু আইটেম বা মাংসের কিছু আইটেম আপনাদের ভালো লাগবে। এবং গোপালপুরের রেস্টুরেন্ট এবং গোপালপুরের যে হোটেল বাঙালিয়ানা স্বাদে ভরা আইটেম পাওয়া যায়, আপনারা একবার গেলে বারবার মনে হবে গোপালপুর এবং গোপালপুরের আশেপাশের জায়গা এবং সন্ধেবেলা এই বিজু অ্যাডভেঞ্চার পার্কের আনন্দ সবাই নিতে ইচ্ছে। Thank you.